দুই মাসের বেশি সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করায় মানবেত জীবনযাপন করছে ফেনীর সোনাগাজীর 350 জেলে। বিকল্প পেশার সুযোগ না থাকায় অনটনে কাটছে তাদের দিন। সরকারি ত্রাণ পেলেও তাতে চাহিদা মিটছে না বলে জানিয়েছে জেলেরা। ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের জেলেপাড়া, চরখন্দকার, মুহুরি প্রকল্প সহ কয়েকটি এলাকায় প্রায় হাজারখানেক জেলে পরিবারের বসবাস। মাছ ধরাই তাদের একমাত্র পেশা। গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এতে কর্মহীন হয়ে পড়েছে জেলেরা। তাদের অভিযোগ, সরকারিভাবে যে সহায়তা দেওয়া হচ্ছে তাতে সংসার চলছে না। আমরা সরকারে 65 দিন বন্ধ মানি, এরপর আমরা নদীতে যাই না। চাউল দেন অল্প কেজি, এখন আমাদের হইতেছে না, মানে আমাদের পরিবার চলতেছে না। 65 দিন বন্ধ দিছে, যেগুলা চাল দেয় সরকারে, এই চালগুলো আমাদের অন, আমার পরিবারটা বেশি। এই বন্দিটা না দিয়ে অন্য কোনো কর্মস্থানের ব্যবস্থা করে দিয়ে, চাল দেন না দিয়ে কিন্তু আরও ভালো হবে। বন্ধ কিছু হয় না, আর 68 দিন বন্ধ দিলে তো আমরা চলতাম না কেনে। আপদকালে জেলেদের ভিজিয়ে ফের চাল দেয়া হচ্ছে। আগামীতেও এ সহযোগিতা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। ইতিমধ্যে আমরা এই 2022-23 অর্থ বছরের যে বরাদ্দ, সেটা আমরা প্রথম কিস্তির চাল 345 জনের জন্য প্রতি মাসে 40 কেজি হারে, প্রথম 56 কেজি করে আমরা বরাদ্দ পেয়েছি, এগুলো ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে জেলেদের মাঝে। বাকি পরবর্তী কিস্তির যে বাকি চালটা থাকবে, এটা সম্প্রতি আবার আসবে, আসলে আবার তাদেরকে আমরা বিতরণ করবো। ফেনীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 1200, তাদের মধ্যে সাগরে মাছ ধরে 350 জন। ডিবিসি নিউজ ডেস্ক।